ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, রাকেশ লাইফস্টাইল অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটি নোনা মাছের স্পেশাল রেসিপি নিয়ে। মাছের নামটি বড়ই অদ্ভুত, ভূতনাথ মাছ। আপনারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভূতনাথ মাছ নিয়েছি 4 পিস, মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1টা বেগুন, 4 পিস মাঝারি সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো আলু এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নোনা মাছ রান্না আলু বেগুন দিয়ে খুবই ভালো লাগে। এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে একটা একটা করে আলুগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে জলা দিয়ে দিচ্ছি। এবার বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা একটু বড় বড় লম্বা লম্বা করে কাটতে হবে, যাতে বেগুনটা তরকারির সাথে একদম খেটে না যায়। সবগুলো কাটা হয়ে গেছে। এদিকে মশলা পেস্ট করে নেব। 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি 25 গ্রাম, আর নিচ্ছি 25 গ্রাম রসুন। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 6 পিস, 1 চামচ সাদা সর্ষে। এবার মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার আছে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে নেব। এবার বেগুনগুলো ভাজা করে তুলে নেব। বেগুনগুলো আগে আলাদা করে ভেজে তুলে নিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজা করে নিতে হবে, একদম লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। আরও 25 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি।
একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য। এক মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আগে থেকে দিয়ে দিলে একদম ঘেটে যাবে তরকারির সাথে, তাই তরকারিটা একদম হওয়ার সময় হয়ে এলে তখন বেগুনগুলো দিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে আরও একটুখানি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।